গত 19 জুলাই নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে ক্যান্সার চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলে এই মাটি আর মানুষের অত্যন্ত কাছের মানুষটিকে ছুটে যেতে হতো না সুদূর প্রবাসে। ঢাকার অদূরে টঙ্গীতে নির্মিত হচ্ছে 500 শয্যার অত্যাধুনিক আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল। এই ক্যান্সার হাসপাতালের সাহায্যার্থে গত 15 জুলাই সিডনির পশ্চিমাঞ্চলীয় সাবার বেলাভিস্তায় আয়োজন করা হয়েছিল পিঠা মেলা। এখানে আজকে পিঠা মেলা হচ্ছে বাংলাদেশের আহসানিয়া মিশনের ক্যান্সার হাসপাতালের জন্য। আমরা নর্মালি যেখানে যাই পিঠা উৎসব করি, খেয়ে দিয়ে চলে যাই, কিন্তু এখানে শুধু সেটা নয়, টাকাগুলি একটা সৎ কাজে ব্যয় করা হবে। আজকের এই পিঠা মেলায় এসে ছোটবেলার সেই মায়ের হাতে বানানো পিঠার কথা মনে পড়ছে। কারণ এটা বাংলাদেশের খুব একটা ঐতিহ্যবাহী জিনিস, যে চিতাই পিঠা আর গরুর মাংস। এখানে যেটা ডিজিটাল হয় সেক্ষেত্রে এটা বানানো, কারণ এক্সাক্ট কোন ঘোড়াটা দিয়েছিলে সেটা হয় সেটা আমরা বের করতে পারি না, এই ভাবি আমাদের হেল্প করলে। এবং বাংলাদেশে এই পিঠাটাকে বলা হয় রাজ পিঠা, চিতা পিঠা বলে, কিন্তু রাজ পিঠা বলে এটা শুভারিত হয় না। আচ্ছা, বাড়িতে তুমি এই ধরনের পিঠা বানাতে পারো না, এগুলো বানানো যাবে আমি স্বামীর কবির। আমি সিডনিতে থাকি প্রায় 10 বছর ধরে। তো লোকাল ওয়েবসাইটের মাধ্যমে খবর পেলাম এখানে একটা পিঠা উৎসব হবে আজকে, তো সেই জন্য আসা। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে আসলে যেহেতু বাইরে থাকি, ওরকম বাংলাদেশের সেই কালচার পিঠা এগুলো তো এরকম হয়ে ওঠে না। তো তার মধ্যে এটা একটা ভালো রিজনে এখানে করছে, যে এখানে একটা ক্যান্সার কাউন্সিলে ক্যান্সার ইস্যুর জন্য টাকা তুলছে। তো মনে হয় এটা খুব খুব সুন্দর একটা উদ্যোগ। তো আমরা এখানে এসে আমরা মজা করে পিঠা খেতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আমরা কমিউনিটির জন্য কিছু করতে পারবো, সেই জন্যই আসলে এখানে আসা। আজকে আমরা আহসানিয়া মিশনের জন্য এই পিঠা উৎসব করছি, এটা দ্বিতীয়বারের মতো করা হচ্ছে। এবং এবছর আমরা দুটো জায়গায় করেছি। গত প্রোগ্রামটা করেছি প্লামটন পার্কে, সেখানে আমরা $754 তুলেছি। এবং আজ আরেকটা প্রোগ্রাম করছি, গত পয়সা আমরা তুলবো, সমস্ত পয়সাই আমরা আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে দান করবো। এছাড়া যদি কেউ কোনো ডোনেশন করতে চান আপনারা করতে পারেন, এটা ট্যাক্স ডিডাক্টেবল, সেটা রোটারির একটা প্রজেক্ট। আমরা এবছর $2500 তুলে রোটারি ইন্টারন্যাশনের মাধ্যমে আহসানিয়া মিশনকে দিব, ওদের কিছু ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য। আমরা বাংলাদেশের বিভিন্ন ধরনের পিঠা অনেকদিন পরে খেলাম আর কি, এবং আমাদের কাছে খুব ভালো লেগেছে। খুবই ভালো একটা উদ্যোগ, এবং আমি মনে করি যে আমাদের সবার এখানে এসে একই সঙ্গে আমরা পিঠা উপভোগ করবো। নাম্বার 2 হচ্ছে যে ফান্ডরেজিংয়ের ব্যাপারে হেল্প করবো আর কি। আমাদের বাচ্চারা যারা এখানে বড় হচ্ছে, ওরা যেন জানে দে হ্যাভ এ ডিউটি টু ডু, ওরা যে সবাই মিলে যে ফান্ডরেজ করবে, আর এটাতে বাংলাদেশে পেশেন্টদের, ক্যান্সার পেশেন্টদের হেল্প হবে। উই আর ভেরি প্রাউড টু থিঙ্ক দ্যাট ওয়ে। এটা একটা অবশ্যই একটা মহত্ব উদ্যোগ পিঠা মেলা, এটা বাংলাদেশের আহসানিয়া হসপিটালের জন্য। তো আমরা আশা করি যে আপনারা আগামী বছর সবাই এই মেলায় আসবেন এবং এই মেলায় ফান্ডরেজিংয়ে সাহায্য করবেন। ধন্যবাদ। আমরা এবার প্রথম আসছি এই মেলাতে, যদিও দেরি করে আসছি, খুব ভালো লাগতেছে। অনেক ধরনের পিঠা খাবার খুব সুন্দর লাগতেছে। সিলভার
বাংলাদেশে যারা ক্যান্সারে ভুগছেন, যাদের যারা চিকিৎসার জন্য এত ব্যাপক ব্যবস্থাপনা পাচ্ছেন না বা চিকিৎসা পাচ্ছেন না, তাদেরকে আমরা এখানে বসে শুধু পিঠাই খাই না, এবং কিছুটা হয়তো অর্থনৈতিক সাহায্য করতে পারি। এবারের পিঠা মেলায় পিঠা ছাড়াও ছিল কিছু সাজসজ্জার পণ্য আর কিছু রোমান্টিকতার অবকাশ।